বিতর্কিত টুইটের জের এদিন কলকাতা হাইকোর্টে গত বছর ১৩ নভেম্বর শুভেন্দু অধিকারীর করা একটি বিতর্কিত টুইট মামলার শুনানি ছিল। তাতেই এজলাসে বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য, লেডি কিম তিনিকে কিম জং উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি, তাকেই কি বলা হয়েছে নাকি মজা ছিল। পাশাপাশি তিনি আরও বলেন, কয়লা ভাইপোকে তার পরিচয়ই বা কি। এদিন আদালতের এমন প্রশ্ন তুলের বিচারপতি, প্রসঙ্গত নিজের করা এক টুইটে লেডি কিম শব্দবন্ধ ব্যবহার করেছিলেন শুভেন্দু অধিকারী। এই মামলারই এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, লেডি কিম তিনিকে কিম জং উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি, তাকে কি বলা হয়েছে নাকি মজা ছিল। এরপর বিচারপতি আরও বলেন, কয়লা ভাইপোকে তার পরিচয় বা কি। গত বছর শুভেন্দুর করা টুইটের প্রেক্ষিতে তাকে তিনবার শোকজের নোটিশ পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই নোটিশ খারিজের জন্য আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শিশির পুত্র। বুধবার এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন, তার ভিত্তিতে নোটিশ পাঠিয়েছে কমিশন। তার মন্তব্য শুনে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন করেন, যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে এই টুইটের কী সম্পর্ক রয়েছে, তার কি কোনো ক্ষতি বা স্বার্থক্ষুণ্ণ হয়েছে। এরপর কমিশনের আইনজীবী জানান, অভিযোগকারিনী একজন মা, বিরোধী দল তার এই মন্তব্যে শিশু অধিকার লঙ্ঘন করে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে। ফের কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করে বিচারপতি ভট্টাচার্য বলেন, অভিযোগ যদি সত্যি হয় তাহলে মামলাকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনো ক্ষমতা আপনাদের রয়েছে? এরপর মামলায় অনুসন্ধানের প্রয়োজন আছে বলে হলফনামা দিয়ে উত্তর দেওয়ার জন্য সময় চান কমিশনের আইনজীবী। পাশাপাশি বিরোধী দলনেতাও মামলায় অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানান।